সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন্য দেশ থেকে আনা কিনে আনা আপনার চোরাইকৃত গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। চোরাইকৃত গরু কিনা যাবে কিনা, এক্ষেত্রে নর্মাল ভাবে কিনা যাবে কিনা, কুরবানি দেওয়া তো দূরের কথা। যেটা আপনি জানতেছেন যে এটা চোরাই ভাবে আনা, আপনি যদি চোরাই ভাবে জিনিসটা কিনেন তো আপনি, যেটা সরকার কর্তৃক অনুমোদিত নয়, আপনি চোরাই কাজে সহায়তা করলেন। মানে আপনি কিনতেছেন এই জন্যই তো সে আনতেছে, আপনি চোরাই কাজে একজনকে সহায়তা করলেন। এক্ষেত্রে কোরআন হাদিস আমাদেরকে বলে, আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ আমার বান্দাদেরকে বলতেছে, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা একে অপরকে আলাল বীর, যেটা ভালো কাজ, ভালো কাজের দিকে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, তোমরা একে অপরকে অন্যায় কাজের দিকে, অনর্থক কাজের দিকে, গুনাহের কাজের দিকে সহায়তা করো না। তো এখানে যদি আপনি এই চোরাই করা গরু দিয়ে কুরবানি করেন, তো একদিক থেকে দেখা যাচ্ছে কুরবানির সময় ঈদের দিনে সকালবেলা আপনি কিনলেন, কুরবানি দিলেন, কুরবানি হচ্ছে, কিন্তু একদিক থেকে আপনি অন্যায় কাজে আরেকজনকে সহায়তা করলেন যেটার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয় জিনিস থেকে বাঁচিয়ে রাখো, এবং কুরবানি যেহেতু দিব আল্লাহর জন্য দিব, তো এটা অবশ্যই হালাল ভাবে যেন হয়, হালাল জিনিসটা যাতে হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।